সুপ্রভাত এনটিভি পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান অনুষ্ঠান থেকে দর্শক আপনারা সবাই জানেন আজ আমাদের মহান ভাষা দিবস আমরা আজকের এই দিনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই বিশেষ আয়োজন আজকে আমরাই গান করব আজকে আমরাই গল্প করব গল্পের শুরুতেই আসলে পরিচয় করিয়ে দিতে হয় যে আমাদের সাথে আজ রয়েছেন আপনাদের সবার প্রিয় শিল্পী যাকে আসলে নাম আমি ডাকনাম বলেই বলি সজীব ভাই রয়েছেন আজ আমাদের সাথে আর একটা কথা না বললেই নয় যে আপনারা সবাই জানেন যে আমরা এই বিশেষ দিনগুলোতে বাঙালিরা সবাই এক হয়ে যাই আমরা আসলে সমষ্টিগত স্বপ্ন কেউ দেখি না দেখেছিলাম যে একবার বা দুবার তার মোহনায় কিন্তু জন্ম নিয়েছিল বাংলাদেশ বা এই ভাষা ভাষার এই জন্মের সাথে সাথে আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের দেশকে স্বাধীন করব এবং সেই ভাষার স্বপ্নের শুরুতেই পরবর্তীতে মোহনায় গিয়ে জন্ম নিল আমাদের এই দেশ তাই আমাদের ভাষা আন্দোলন আমাদের পরবর্তীতে 1971কে জন্ম দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছিল আজকে এই বিশেষ দিনে আমরা সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন সজীব ভাই বলো কিছু কি বলবো গান করি চলো ভাষার গানটাই গাই সে গান দিয়ে আমরা শ্রদ্ধা জানাই সকল শহীদকে চলো যখনই শুনি আসলে তখনই মনে হয় যে আমাদের জন্মের পরবর্তী সময়ে চলে গিয়েছি পলাশ শিমুল প্রভাত ফেরি আর সেই ভোরবেলা ফুল দেওয়া শহীদ মিনারে আমার স্মৃতি হচ্ছে যে মা আমাকে রিকশা করে নিয়ে এলেন তারপরে শাহবাগের মোড়ের পরে আর রিকশা অ্যালাউড না যাবে না রিকশা যাওয়া বারণ মামা আর্ট কলেজে ছিলেন সো আমরা হাঁটতে হাঁটতে স্যান্ডেল হাতে খালি পায়ে ওখান থেকে যেতে হবে সো স্যান্ডেল হাতে মার হাত ধরে যাচ্ছি দেখলাম যে চারুকলার সবাই কেবল আমার তখন আমার মামার ব্যাচ নিসার মামা আমার মামা নতুন মামা সব বসে আছে শিশির মামা গোল হয়ে বসে আছে কারণ চারুকলার সামনে একটা বড় আলপনায়কে ওরা শেষ করেছে তখন আচ্ছা ওখানে সবাই বসে চা খাচ্ছে গোল হয়ে তারপরে আস্তে আস্তে যাওয়া ফুল দেওয়া মার হাত ধরে ধরে আহা আমরা গল্প করবো একটা ফোন মনে হয় অপেক্ষা করছে হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ সকাল, ভাষা দিবসের শুভেচ্ছা। আমি বলেছি মেবি মুন্নি আপা। ওরে বাবা, যখন আপনি এসছেন তখন ও বলছে তুমি আগে থেকে জানো। আমি হচ্ছে আমি জীবনেও জানি না, এটা তুমি বুঝতে পারো। মানে আপনি তাহলে আমার কতটা জায়গা দখল করে আছেন দেখেন। অসম্ভব সুন্দর গায়কই আপনার। আজকে সজীব ভাই আছে, সজীব ভাই তো চমৎকার ক্লাসিক্যাল সিঙ্গার, উনি আমার খুব শ্রদ্ধা আছে। যারা বাদ্যযন্ত্রে আছে ভাইরা, আমার মিলন সজীব, দৌলত স্যার আছে, বিপ্লব আছে, সবাইকে আমার ভাষা দিবসের শুভেচ্ছা। আমি ভাবিকে বলছি বাজিতে, কিন্তু ভাই জিতে গেল, তাই পুরো দিনটা ভাইকে আসলে কি খাওয়াবেন, কিভাবে আনন্দ দিবেন সেটা একটু প্ল্যান করে ফেলুন। আমাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের ফোন পেয়ে, আমরা একুশের গান গাইবো। আরেকটা ফোন চলে এসেছে। হ্যালো, হ্যালো, আমি ভালো আছি আপা, আপনি ভালো আছেন তো? অনেক ভালো আছি, আপনাকে এবং ভাইয়াকে দেখে আরো বেশি ভালো আছি। বাহ, কারণ আপনারা দুজনেই অসম্ভব সুন্দর গান করেন, আপনাদের গান আমি সবসময় শুনি। তো আপু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর জ্বরে। আর ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট আছে, শোনো গো দক্ষিণ হাওয়া, যদি একটু করে, যে কোনো একটা যদি একটু করেন। আপু একটা পর্যন্ত আছি আপনাকে, অনেক ধন্যবাদ আপু। তবে আমি একটু বলে নিই, আজকে যেহেতু আমাদের 21 ফেব্রুয়ারি ভাষা দিবস, আমরা 21-এর গান এবং দেশের গান দিয়ে সাজিয়েছি আজকের আয়োজনটি। তো সেখান থেকে যদি দেশের গান বা 21-এর বা আমাদের স্বাধীনতা যে কোনো দেশের গান আপনারা অনুরোধ করেন, তবে আজকে আমাদের গাইতে ভালো লাগবে। চলো তোমার গানে চলে যাই। একটা গান, এটা ওই বই নস্টালজিয়ার কথা বলছিলাম তো, ছোটবেলার স্মৃতি, সেই জায়গা থেকে আমাদের এক স্যার ছিলেন দুলাল স্যার, খুব রিসেন্টলি সদ্যই উনি দেহত্যাগ করেছেন। ওনার শেখানো একটা গান, গানটা লেখাকার সুরকার আমি এখনো জানি না। ছোটবেলা, ভোরের কুয়াশা পেরিয়ে চলেছি নগ্ন পদে, শহীদ ভাইদের মিনারে দেব অশ্রু জলে আজি ফুলের ডালা সাজি। বাবা, কে গেয়েছিল মনে আছে? না না না, রেকর্ড হয়নি। আমি বলছি ধরো এটা 89-90 এর কথা, তখন শুন শিখেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ভোরের কুয়াশা পেরিয়ে চলেছি নগ্ন পদে, শহীদ ভাইদের মিনারে দেব অশ্রু জলে আজি ফুলের ডালা সাজি। ভোরের কুয়াশা পেরিয়ে চলেছি নগ্ন পদে, শহীদ ভাই রে মিনারে দেব অশ্রু জলে আজি ফুলের ডালা সাজি। আজাটই ফাল্গুন এসেছে ফিরে,
তাদের সিলোয়ে আজ সব বাঙালির নয়ন জুড়ে পড়ছে অশ্রু ঝরে আজ আটই ফাল্গুন এসেছে ফিরে তাদের সিলোয়ে আজ সব বাঙালির নয়ন জুড়ে পড়ছে অশ্রু ঝরে লাখো শহীদে আজকে কোনো মৃত পরাজয় সবে ছুটে সবে ছুটে পথে আজ গড়েছি শহীদ মিনার তাই প্রাণ দিয়ে আজ গড়ব মোরা তাদের অধিকার এই রক্তে ভেজা রাজপথে আজ গড়েছি শহীদ মিনার তাই প্রাণ দিয়ে আজ গড়ব মোরা তাদের অধিকার কেঁদো না মা আমরা আছি নেই তো তোমার ভয় কেঁদো নগ্ন পদে শহীদ ভাইদের মিনার দেব অশ্রু জলে আজি ফুলের ডালা সাজে আমরা আরো কথা বলবো একটা ফোন অপেক্ষা করছে হ্যালো জি জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শুভ সকাল শুভ সকাল আমি সাইফুল আলম পান্নু মমিশিং থেকে বলছি আমার মিসেস ইলা আলম আমরা দুজন একসাথে দেখছি জি পান্নু ভাই আপনি ভালো আছেন মুন্নি আপু জি আপনি তো যথার্থ কাপড়টা পরেছেন আজকে কালো হ্যাঁ খুবই ভালো লাগছে যাই হোক ধন্যবাদ আমি বলতে চাচ্ছি ছুটির দিনের গান সেই ছুটির দিনের গান আজকে বাংলার প্রতিচ্ছবি আমাদের এনটিভির সবাইকে এমডি মহোদয় থেকে আরম্ভ করে সবাইকে প্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি মুজিবীয় বর্ষের শুভেচ্ছা অমর শহীদ মাতৃভাষা দিবস সবাইকে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি একটি অনুরোধ রাখতে চাই একদিন আমরা 21 ফেব্রুয়ারির দিন শুধু এগুলো গান বাজনা না করে শুধু আমরা বাংলা বাংলা না বলে সারা বছর এটার তাৎপর্য যেন আমরা মাথায় নিয়ে ঘুরি সমস্ত বছর যেন আমরা এই বাংলা ভাষার জন্য যে কষ্ট হয়েছে যে ত্যাগ হয়েছে এটা যেন মাথায় রেখে সারা বছর এই বাংলা নিয়ে ঘুরি প্রদীপ ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আপনিও ড্রেস পরেছেন একই রকম আমার ড্রেসটা বোধ হয় সকালে এরকম কাছাকাছি ছিল যে যাই হোক খুব ভালো আপনার মতো একটা জিনিয়ার আর্টিস্ট মুনিয়াপার মতো একজন জিনিয়ার আর্টিস্ট আর যারা মানে আমাদের মিউজিশিয়ান অত্যন্ত গুণী যারা রয়েছে তারা আসলে আমাদের আর কিছু লাগে না যা খুশি গান একটি গানের কথা শুধু বলি শ্রদ্ধেয় আব্দুল লতিফ স্যারের ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় সবাইকে ধন্যবাদ
ধন্যবাদ পান্নু ভাই, সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব। পরে আরেকটি ফোন রয়েছে। হ্যালো, সুপ্রভাত। শুভ সকাল। শুভ সকাল। টাঙ্গাইল থেকে নজরুল ইসলাম বলছি। জি ভালো আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আমার একটা রিকোয়েস্ট, সালাম সালাম হাজার সালাম সজীব ভাইয়ের কাছে গানটা। সঙ্গে থাকুন, আমরা পরপর আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব। আমরা এবারে আবার গানে চলে যাই। হ্যাঁ, তাই তো, বিষয়টা তাই। আজ আমরা গাইবো, আমরা বলবো। আমি যে গানটি এখন করছি, এই গানটি যেমনি করে একটা ভালো লাগা কাজ করে, তেমনি আমার খারাপ লাগাও কাজ করে। সবাই আমাদের মিউজিশিয়ান যারা রয়েছেন, আমরা আসলে অনেক বড় একটা মাঝে মাঝে ক্ষতর মধ্য দিয়ে ঢুকে যাই, এবং তারই নতুন সংযোজন হলো আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুরকার বাসুদেব ঘোষের চলে যাওয়া। আপনারা জানেন যে তিনি 1000 দেশের গানের একটি প্রজেক্ট করেছেন, যেখানে তিনি নতুন এবং পুরনো সবাইকে দিয়ে গান করিয়েছিলেন। গানগুলো সব হয়েছে কি না জানি না, তার স্বপ্ন ছিল 1000 বাংলাদেশের গান, শুধু দেশের গান তিনি প্রচার করবেন এবং প্রকাশ করবেন। সেই অবস্থায় তিনি চলে গেলেন। তার এখন যে গানটি আমি করব, সেই গানটির কথা লিখেছেন আনিসুল হক। বাসুদেব ঘোষেরই সেই প্রজেক্টের একটি গান, এটা ভাষার গান। আমার কষ্ট লাগছে এটা যে গানটির আমি র ভয়েস দিয়েছিলাম, ফাইনাল ভয়েস দেওয়ার কথা ছিল, সেটা আর দেওয়া হয়ে ওঠেনি ব্যস্ততার জন্যে। পরে গানটি তার স্ত্রী নবনীতা বৌদির কাছ থেকে আমি কালেক্ট করে এই অনুষ্ঠানের জন্য আজ গাইব বলে এই প্রথম গাইছি, এবং এটা আমি NTV-র পর্দায় প্রথম এই গানটি আজ উপস্থাপন করছি। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আর গানটা নতুন, আর একটি বড় ব্যাপার হলো যে বাসুদার প্রতি আসলে আর কিছু তো করার নাই, তার প্রতি গান দিয়ে আমার একটুকু শ্রদ্ধা আমি আজকের দিনে জানাতে চাই। বাসুদার একটা পাগল লোক ছিল, গান পাগল একটা লোক, মানে চলো প্লিজ শুনি। একুশ আমার নীলে জোছনা মনে কলায় আকাশে, একুশ আমার হাসে নাহি না সুবাস ছড়াও বাতাসে, রফিক সালাম বরকতেরা ঘুমিয়ে আছে দেখানি, প্রহরায় রত শহীদ মিনার দাঁড়িয়ে থেকো দেখানি, thank you.
এটা বছর পাঁচেক আগে, এবং বছর পাঁচেক আগে এরকমই করতেন তিনি হঠাৎ, এবং তার এই প্রজেক্টের প্রায় আট দশটি গান আমি গেয়েছি, এবং আট দশটি গানের মধ্যে প্রথম গানটি আমি রেকর্ড করেছিলাম আমার যতটুকু মনে পড়ে সেই 2000 সালের দিকে। সেই তখন থেকে এখন পর্যন্ত উনি হঠাৎ করে রাতের বেলা মতো বলি কাল এসে একটা গান গেয়ে দিয়ে যাও না, তোমাদেরও মনে হয় তাই, এবং যেতাম গানটা গেয়ে আসতাম, যদি কোনো কারণে গলা টলা বসা থাকতো বলতো যে পরে সে আবার দিও। এই গানটা ছিল তেমনি একটি গান, পরে সে আবার দিও, সে পাঁচ বছর পর এখনো গাওয়া হয়নি আর ফাইনাল। একটা ফোন অপেক্ষা করছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, সুপ্রভাত। আমি ফারিয়া বলছি। হ্যাঁ ফারিয়া, তোমার কথা আমাকে পাশ থেকে মিলনদা নিজেই বলে দিয়েছে, গলা শুনেই ফারিয়া। বলো আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো? প্রথম জি ভালো আছি। প্রথমে ঘুম থেকে উঠে একটা মানে লোমহর্ষক করা গান শুনে খুবই ভালো লাগলো। একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলো আপু, বলো। এক নদী রক্ত পেরিয়ে, আর সজীব আঙ্কেলের কাছে একটা রিকোয়েস্ট আছে, মোদের গরব মোদের আশা আমার বাংলা ভাষা। সময়টা যদি অনেক বড় হতো শত শত অনুরোধ, সুন্দর গান। মাগ তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগ তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমাদের লেখা মানে জয়ন্ত গুরুজির মেয়ে মাহেরি বোস, ওর লেখা সুর। আর ওখান থেকে কলকাতার বেশ আট দশ জন, আমরা বাংলাদেশের আট দশ জন মিলে একটা প্রজেক্ট করেছিলাম। পৃথি মারা গেল রিসেন্টলি। হ্যাঁ পৃথি, আমাদের পৃথি, পৃথি আমাদেরকে এক করার চেষ্টা করেছিল, সেই পৃথি আজকে নেই। আমরা এটা আমি আজকে পৃথির জন্য গাইছি। আহা চলো প্লিজ। গঙ্গার জল পদ্মা হয়ে এপার থেকে ওপার ভাষায়, মাটির দাগে ভিন্ন হলেও আমরা যে এক বাংলা ভাষা। গঙ্গার জল পদ্মা হয়ে এপার থেকে ওপার ভাষায়, গঙ্গার জল পদ্মা হয়ে এপার থেকে ওপার ভাষায়, মাটির দাগে ভিন্ন হলেও আমরা যে এক বাংলা ভাষায়, আমরা যে এক বাংলা ভাষায়, গঙ্গার জল পদ্মা হয়ে এপার থেকে ওপার ভাষায়।
গ্রীষ্মের তাপ বর্ষা ধুয়ে সবুজে হয় দিন, তুলো মেঘের ভেলায় ভাসে শরতের দিন, হেমন্তে সুর শীতের বিকেল মন খারাপের মাস, বসন্তে ওই ফাগুন হাওয়া সকল সুখ আস, ঋতু রঙে তুলিরা চোড় দুই দেশেতেই একই ছবি একে যে যায়, কাটা তারের বাঁধ মানে না আকাশ বাতাস যায় ভেসে যায়, কাটা তারের বাঁধ মানে না আকাশ বাতাস যায় ভেসে যায়, মাটির দাগে ভিন্ন হলেও আমরা যে এক বাংলা ভাষায়, আমরা যে এক বাংলা ভাষায়। দুই দেশের মান দু দেশ জানে কেমন তর স্বাধীনতার গান, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আজও দু দেশ এক, কন্নাশির ভালোবাসার অনুভূতি হৃদয়ে জোড়া মাটির টানে দুই দেশেতেই একই তারে যায় বেজে যায়, দুই মায়েরই গানে আজ চাঁদ মামা যে টিপ দিয়ে যায়, দুই মায়েরই গানে আজ চাঁদ মামা যে টিপ দিয়ে যায়, মাটির দাগে ভিন্ন হলেও আমরা যে এক বাংলা ভাষায়, আমরা যে এক বাংলা ভাষায়, গঙ্গার জল কথা হে পার থেকে অপার ভাষায়, মাটির দাগে ভিন্ন হলেও বাংলা ভাষায়, আমরা যে এক বাংলা ভাষায়, আমরা যে এক বাংলা ভাষায়, আমরা যে এক বাংলা ভাষায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এ পর্যন্ত আমরা গান গাইছি এবং সবই ভাষার গান, একুশের গান। আমাদের যদি একটু গান নিয়ে যারা একটু আগ্রহী বা উৎসাহী তারা জানেন যে দেশ বা স্বাধীনতার গান যত হয় ভাষার গান একটুখানি কম হয়। আজ আমি এবং সজীব ভাই এমন সব কিছু গান আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বা করব যে গানগুলো আপনারা বিগত অনেক দিন হয়তো শোনেননি বা একদমই অপরিচিত। এমনি সব গানগুলোকে
এত সৃষ্টিশীল গানগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় এমনি একটি প্ল্যাটফর্ম খুব বেশি জরুরি ছিল। এবং আজকের এই বিশেষ আয়োজনে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে গাইছি সকল একুশের গান বা ভাষার গান। রয়েছি আমি এবং আমার অনেক প্রিয় একজন শিল্পী সজীব ভাই। ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান, এই গানের এই অনুষ্ঠানটি আমরা আসলে দর্শক হিসেবে ভীষণ রকম উপভোগ করি। আজ আমরা দুজনই কথা বলছি, দুজনই গাইছি, তোমার ভালো লাগছে না অনেক? এবার মনে হয় মানে এই ব্রেক থেকে আসার ব্যাপারটা হয়তো আমার করার কথা ছিল। হ্যাঁ, করলে খুব ভালো হতো, আমি বলতে চেয়েছিলাম। গানটা এখন তোমার গাওয়া উচিত। আচ্ছা, শুরু করে দাও, বাকি রয়ে গেল, এরপর যাবে এবং আসবে দুটোই তুমি, ঠিক আছে? হ্যাঁ, চলো আমি গাইছি। এই গানটি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মোস্তফা কামাল সৈয়দ স্যারকে, কারণ এই গানটির তথ্য তিনি আমাকে দিয়েছেন। এই গানটি বিখ্যাত শিল্পী আঞ্জুমানারা বেগমের গাওয়া। এই গান লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সমর দাসের সুরে। মিলনদা এবং দৌলত ভাইয়ের এই গানটা শুনে শোনার পরই এত সুন্দর করে বলছিলেন যে ভীষণ সুন্দর গান, গুনগুন করে গাইছিলেন। তো আমি এই গানটি গাইছি। বরকত সালামীর শুনিতে রক্তিম বাংলার রাজপথ, সে শুনি যাবে না তো বিফলে, দূর যায় বাঙালির সহ। বরকত সালামীর শুনি যাবে না তো বিফলে, দূর যায় বাঙালির সহ। Thank you.
বাংলাদেশ বেতারের গান এবং মজার ব্যাপার হলো যে এই গানগুলো আমার ধারণা আমাদের তরুণ প্রজন্মের যারা গাইছে সেভাবে তারা শোনেনি বা শুনছেই না, তারাও এই গানগুলো মনে হয় আরো শুনে আরো একবার তারা গাইবার একটা ইচ্ছে প্রকাশ ফোন করেছিলেন না, বলছিলেন যে আসলে শুধু 21 তারিখে যেন হাসার নিয়ে কথা না, সারাটা বছরই যেন একটা ফোন অপেক্ষা করছে কথা বলে আসি। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সুপ্রভাত। আপনি অত অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন যে আপনাদের নিজেদের কম্বাইন্ড করা গান গুলো গাবেন, তারপর আমাদের কিছু অনুরোধ থাকে যেহেতু আমরা দর্শক, তাই না? জি জি। এখন আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের প্রয়াত জব্বর ভাইয়ের গান, তিনিও ভাষার মাসের অনেক অনেক গান গেয়েছেন, তাই না? তার একটি গান সালাম সালাম হাজার সালাম, আর তার পাশাপাশি আমি একটু অনুরোধ করবো শাহনাজাপার অনেক গান আছে ভাষার মাসের, তাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। মানে আসলে চেনা গানও তারা শুনতে যাচ্ছেন, তো আমরা অবশ্যই পরবর্তীতে শোনাচ্ছি এই গানগুলো, একটু অংশগ্রহণ করে পরে গানগুলোতে যাচ্ছি। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে বলে বাংলা আমার, বাংলা সবার। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বাংলা ভাষায় গান গাইব বলে, এটা আমার লেখা, আমার সুর। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে বলে বাংলা পূর্বপুরুষ বিলিয়েছে ভালোবাসা মানুষে মানুষ, ওই ভাষাতেই আমার পূর্বপুরুষ বিলিয়েছে ভালোবাসা মানুষে মানুষ, এই ভাষাতেই যত সাধক কবি কত শত স্মৃতি মনে মনে ভাবি, মনে মনে ভাবি
মনে মনে ভাবি তাই ভাষা নিয়ে মুখ গর্বে ভরি সমস্ত সত্তাকে জাগিয়ে তুলে বলি বাংলায় আমার বাংলা সবার বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে বলে বাংলায় আমার এই বাংলা সবার বাংলায় আমার এই বাংলা সবার বাংলায় আমার এই বাংলা সবার এটা তিন বছর আগেকার লেখা আসলে বেশি বেশি করে গাও সারা বছর মানুষের কান পর্যন্ত পৌঁছে আমি আমি সবার উপরে শ্রদ্ধা রেখেই বলছি যে অনেক অনেকেই আমাদেরকে যেগুলো গান আমরা শুনে বড় হয়েছি সেই গানগুলো তো গাইবই হ্যাঁ নতুন যেগুলো গান আসছে শুধু আমার নিজের আমি নিজে গান লিখেছি বলে নয় বা আমি নিজে সুর করছি বলে নয় যে নিজের ঢোল নিজে পেটাচ্ছি দর্শকদের জন্য বলে রাখছি যে আসলে আরেকটু খুলে যান আরেকটু নতুনদেরকে কাজ করার সুযোগ দিন একটু সোনার কানটা তৈরি হোক নতুন নতুন গান শুনি ভীষণ ভালো একটি তথ্য এবং বড় ব্যাপার হলো যে আমাদের যত নতুন শিল্পী আসছে তত নতুন গান কিন্তু হচ্ছে না নতুন গান যদি না হয় তবে পরবর্তী প্রজন্ম আসলে পাবেটা কি নতুন গান সেই জায়গা হচ্ছে নতুন গান হচ্ছে কিন্তু আমরা শোনার কানটা তৈরি হচ্ছে না হয়তো আমরা বলছি যে নতুন আচ্ছা না ভাই পরিচিত গানগুলো একটু বেশি গাই কারণ সবাই খুব শোনে অবশ্যই উইথ অল ডিউ রেসপেক্ট সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার ভাই রক্ত রাগানো কি কেউ ভুলতে পারবে কখনোই না হ্যাঁ মায়ের বা যত গান মানে দেশের গান যত আছে যেগুলো শুনে আমরা আসলে গান শিখেছি আমরা প্র্যাকটিস করেছি সেসব গান দিয়ে অবশ্যই সেগুলো গান মাথায় থাকবে কিন্তু নতুন যারা লিখছে মানে নতুন প্রজন্মের কাছে আর কি চাওয়ার আছে বলো যে আমরা যে গানটা শিখছি বা যা শিখে এসছি সেটা তো ওদের কাছে দিচ্ছি এবার ওরা তো নিজেরা লিখতে চাইবে নিজেরা শুট করতে চাইবে ওদেরকে শুট করতে দেবো না অবশ্যই অবশ্যই দেওয়া উচিত কে অপেক্ষা করছেন হ্যালো সুপ্রভাত শুভ সকাল জি বলুন কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা ভালো আছেন সুন্দর সুন্দর অনুরোধ গিয়ে দাও না একটুখানি ওরাই আমার মুখের ভাষা তারা নিতে চায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরাই আমার মুখের ভাষা তারা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা এখন কও দেখি ভাই এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ওরাই আমার মুখের কথা গাইতে যায় ওরাই আমার মুখের কথা গাইতে যায় অন্য কথা কইমুনা যাই তো
যদি ভাই দিবু সাধের যান, আহা যায় যদি ভাই দিবু সাধের যান, এই জানের বদলে রাখবো রে ভাই, জানের বদলে রাখবো রে ভাই, বাপ দাদা জবানের প্রাণ, ও হো বাপ দাদা জবানের প্রাণ। যেই শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান দেশে নানান ভাষায় বইরাছে তার প্রাণ, যেই শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান দেশের নানান ভাষায় পার্বতী তার প্রাণ। বাপ কীর্তন ভাসান জারি, গাজির গানার কবির সারি, বাপ কীর্তন ভাসান জারি, গাজির গীতার কবির সারি, দেখো বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়, বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়, ওরা আমার মুখের ভাষা গায় নিতে চায়, ওরা আমার মুখের ভাষা গায় নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের ভাষা গায় নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা গায় নিতে চায়। প্রদীপ চাচা একজন মানুষ ছিলেন, মানে এটা আমার সৌভাগ্য ছোটবেলা ধরো, মানে ওই 82 থেকে তো বিটিভিতে আসা শুরু, তারপরে মিলন কাকার মনে আছে, দুলন কাকার মনে আছে, মানে মানে এরারা আমাকে হাফ প্যান্ট থেকে চেনেন, হ্যাঁ যখন থেকে আমি শুরু, তখন লতিফ চাচা একটা ইয়ে ছিল না, ভেস্পা মোটরসাইকেল ছিল একটা, ওইটা করে ওটা ওটার পিছনে চড়া, মানে ওটাতে আমরা কারা কারা চড়তে পারবো, তখন লতিফ চাচা বলছে গান ঠিক করে গা তারপরে চড়াবো পেছনে, মানে ওটা একটা কম্পিটিশন ছিল তখন, মানে ওই দিনগুলো কি আসবে, আসলে আসবে না, কিন্তু আমরা ওই যে বললাম যে নতুনদেরকে জায়গা করে দেওয়া, সেটা কিন্তু তোমাকেই করতে হবে, মিলন চাচাকেই করতে, আমাকে করতে হবে, সত্যি তাই। দর্শক কে অপেক্ষা করছেন আমাদের জন্য? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সুপ্রভাত, শুভ সকাল। আমি নড়াইল থেকে কি বলছিলাম? জি আপা, হ্যাঁ, হৃদয় যা দ্বিধাহীন, চৈতন্য যার উদ্ভাসিত, আত্মা যার সহস্র আত্মার মাঝে বিলীন, তারই নাম 21 ফেব্রুয়ারি। আমি আপনার মাধ্যমে সমস্ত ভাষা শহীদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাথে আপনাদের দুজনকেও অসম্ভব ভালো লাগছে, খুব মানে মানে উল্লাসিত ভাবে আপনাদের গান শুনছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে কোনো অনুরোধ নেই, আমি দেবতার নাই সগৌরবে স্বেচ্ছান্বিত উপহার চাই, আপনারা ভালোবেসে যা শোনাবেন তাই শুনবো নিরন্তর। কি সুন্দর করে কথা বলছেন, আপনার প্রথম চারটি লাইন অনেক সুন্দর ছিল আমাদের শহীদদের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে গানে যাচ্ছি, এবারে যে গানটি করছি সেই গানটি আব্দুল লতিফ বা আল মাহমুদ, তারা কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর লিখে গেছেন, লেখা লিখে গেছেন। তা এখন কবি আল মাহমুদের লেখা এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আমার ওস্তাদ খন্দকার নুরুল আলমের সুরে শাকিলা জাফরের একটি গান ছিল বাংলাদেশ বেতারের জন্য 21 ফেব্রুয়ারি দুপুর বেলার বক্ত। শাকিলা স্মৃতি আপা, আমাকে এই গানটি গতকাল যখন তাকে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি বলছিলেন শাকিলা আপা যে গানটি তুই বেশি করে গাবি এবং আমি চাই গানটি তোরা গা এবং সবার কাছে পরিচিতি পাক। একটু শিল্পীও আশা করেন যে বেতারের গানগুলো যেন সবার মাঝে ছড়িয়ে যায়। গাছি ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত, ফেব্রুয়ারির 21 তারিখ
হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে, সেই ক্ষোভেতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার রাজে। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে, সেই ক্ষোভেতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার রাজে। প্রভাত ফেরির মিছিলে যাবে ছড়া ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে ঋতু বীরের কন্যা। প্রভাত ফেরির মিছিলে যাবে ছড়া ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে ঋতু বীরের কন্যা। আমরা আজ দুজন রয়েছি, সজীব ভাই এবং আমি, সব ভাষার গান, একুশের গান শোনাচ্ছি। এ পর্যায়ে আমি আবারও সজীব ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। বলো আরেকটা গান, এটা বেশ কবছর আগে কানাডায় বসে লেখা, মানে প্রবাসীরা কীভাবে আসলে একুশটা উদযাপন করে সেটা নিয়ে লেখা। একবার 97-তে লিখেছিলাম, তারপর আবার 2014-তে মা বললেন যে কিছু কথা অ্যাড করতে হবে, যে প্রবাসীরা কীভাবে আসলে পালন করে, সেই আড়ম্বর করে, যেভাবে করে, আয়োজন করে, যে কষ্ট করে। এই তখন ইয়ে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কখনো স্নো পড়ছে, তুষারপাত হচ্ছে, তার মধ্যেও মানুষ কিন্তু কোনো না কোনো একটা ফর্মে শহীদ মিনার বানিয়ে শহীদ মিনার উদযাপন করে সত্যি। হ্যাঁ, বিভিন্ন সব দেশে, দেশের বাইরে, দেশের বাইরের লোকরা আসলে দেশকে বেশি মিস করে, দেশকে বেশি অনুভব করে। সকালবেলায় তাড়াহুড়ো, সবাই বলে জলদি করো, দুপুর বিকেল পেরিয়ে গেল, দেখতে দেখতে সন্ধ্যা হলো, কাজের শেষেও তাড়াহুড়োই ফিরতে হবে বাড়ি। এই হলো এই প্রবাসের 21 ফেব্রুয়ারি। ও আচ্ছা, কি যে সুন্দর, চলো শুনি। সকালবেলায় তাড়াহুড়ো, সবাই বলে জলদি চলো, সকালবেলায় তাড়াহুড়ো, সবাই বলে জলদি চলো, দুপুর বিকেল পেরিয়ে গেল, দেখতে দেখতে সন্ধ্যা হলো, দুপুর বিকেল পেরিয়ে গেল, দেখতে দেখতে সন্ধ্যা হলো, কাজের শেষেও তাড়াহুড়োয় ফিরতে হবে বাড়ি। এই হলো এই প্রবাসের 21 ফেব্রুয়ারি, এই হলো এই প্রবাসে 21 ফেব্রুয়ারি। ও মানুষ বড়ই ব্যস্ত, এখানে কোনো কিছুর নেই সময়, মানুষ বড়ই ব্যস্ত, এখানে কোনো কিছুর নেই সময়,
সময়ের পিছে ছুটে গিয়ে সে নিজেকে নিজেই দেয় অভয়। ও মানুষ বড়ই ব্যস্ত, এখানে কোনো কিছুর নেই সময়, সময়ের পিছে ছুটে গিয়ে সে নিজেকে নিজেই দেয় অভয়। তবু একটু সময় করে পেছনের দিকে দেই পারি, তবু একটু সময় করে পিছনের দিকে দেই পারি, হঠাৎ করে ঘষে এলো সুর আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, দেশ ছেড়েছে দেশের জন্য প্রেম তো যায়নি মোরে, এটা হচ্ছে মায়ের কথা। ও দেশ ছেড়েছে দেশের জন্য প্রেম তো যায়নি মোরে, প্রভাত ফেরির ফুল দিতে যায় সব একুশের ভরে, দেশ ছেড়েছে দেশের জন্য প্রেম তো যায়নি মোরে, প্রভাত ফেরির ফুল দিতে যায় সব একুশের ভরে। একুশ মানে প্রবাসীদের শহীদ মিনার গড়া, ব্যস্ত জীবনে সবার মনে স্মৃতির আড়ম্বরা, একুশ মানে প্রবাসীদের শহীদ মিনার গড়া, ব্যস্ত জীবনে সবার মনে স্মৃতির আড়ম্বরা, তুষার ঝড়ার শীতের কাঁপন সবই সইতে পারি, তুষার ঝড়ার শীতের কাঁপন সবই সইতে পারি, তবে ভুলতে পারি না আমাদের অমর একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি, আমি কি ভুলতে পারি। চমৎকার, ভীষণ সুন্দর, মন ভরে গেল। একটা ফোন আছে, আমরা চলে আসি। হ্যালো, সুপ্রভাত। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভালো আছি, আপনার ভালো? হ্যাঁ ভালো, আমি চট্টগ্রাম থেকে চম্পক বড়ুয়া বলতেছিলাম। জি, আপনাদের দুজনকে খুব ভালো লাগছে এবং যেগুলো গান শুনতেছি খুব ভালো লাগতেছে। আর একটা গান রিকোয়েস্ট ছিল আজকের দিন, এই গানটা একটু সুন্দর হচ্ছে, এক নদী রক্ত পেরিয়ে, এই গানটা একটু সুন্দর। এটা আচ্ছা ঠিক আছে, দুটো লাইন গিয়ে শোনাই। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য বাঁধে যারা, তোমাদের কোনোদিন শোধ হবে না, কারো দানে পাওয়ানো দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগত মোয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। স
শত্রু সুশাতন্ন শনে ওরে ভাই বা দেখিন পূর্বে মনে শত্রু সুশাতন্ন শনে ভাই বা দেখেন পড়বে মনে দাম দিছি পাশির মাঠে আমি দাম দিয়ে কিনেছি বাংলা সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনীরে দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে কোনিরে আঠারোশো সাতান্ন সালে ওর দাম দিছি ফের জানে মালে আঠারোশো সাতান্ন সালে দাম দিছি ফের জানে মালে পিছন ফিরে চাইলে পরে একশো বছর কথা কয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা ব্রিটিশ গেল সই পা গেল জল্লাদের হাতে তারাই মদে খুন কইরাছে নানান লক্ষ তরুণ হাসি হাসি ওরে ফাইসি গুলি পড়ছে ফাঁসি লক্ষ তরুণ হাসি হাসি ওরে খাইছে গুলি পড়েছে ফাঁসি তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো রক্ত দিছে বিশ্ব শুনি দিছি রক্ত জন্মাবধি কত সাগর সাগর নদী নদী দিছি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা আমি দাম দিয়ে কিনেছি বাংলা একাত্তরে পঁচিশে মাস রাতে রে
সর্বহারা করছে আমায় পশ্চিমাডা বাপের সামনে বলুক তো ছুট ওরে মেরি সাত হয়নি কিলু বাপের সামনে বলুক তো ঝুট মেরি তো হয়নি কিলু দুঃখে বাংলা পদ্ম মেঘনা যমুনা যে উজার আমি দাম দিয়ে কিনেছি দাম দিয়াছি মায়ের অশ্রু বলির সম্ভ্রমে বলতে কি কেউ পারো রে ভাই দাম কি কারো কম রে কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরঙ্গনা কত কুলের কুলাঙ্গনা ওরে নাম নিয়াছে বীরঙ্গনা আজ বাংলা আকাশ বাতাস তারি শোকে আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত এ জন্মে ফুরা বিভাগ আমার বুকে শিখত ১৯৭১ সালে ওরে ১৬ই ডিসেম্বর সকালে ১৯৭১ সালে ওরে ১৬ই ডিসেম্বর সকালে অবশেষে সেটাই আরেকটি বড় ব্যাপার হলো যে আমার কাছে মনে হয় গানটি যতবার আমি গাই আমার তোমাদের জানি না এরকম হয় কি না আমার প্রতিবার আব্দুল লতিফের মুখটা মুখের সামনে ভেসে ওঠে এভাবে করে আসলে কোনো গান একজন মানুষকে যে এভাবে প্রতিচ্ছবি হয়ে মানুষের চোখের সামনে ভাসিয়ে তুলবে এটাতেই প্রমাণ মেলে যে আমার বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরার জন্য এই গানটি কত বড় একটা অবদান রাখে এই গানটি শোনা আর আমার দেশে বাংলাদেশের মানচিত্র দেখা আব্দুল লতিফকে দেখা আর আমার দেশের প্রতিটা ইতিহাসকে দেখা একই কথা একদম একদম আমরা পরে গানে যাচ্ছি চলো লতিফ স্যারের একটা গান গাই চলো আর কতক্ষণ সময় আছে আমরা আর দুটো গান শুনতে পাবো তুমি শেষ করো আমি এটা শেষ করছি আচ্ছা চলো এটা লতিফ স্যারের গান মায়ের কোলে শিশুকালে প্রথম পরিচয় পাঠশালাতে তোমার সাথে প্রথম পরিচয় সে কথা নয় তো ভোলার নয় ও আমার বর্ণমালারে ধরো এটা হচ্ছে ক্লাস সিক্স সেভেনে থাকতে এই গানটা তোলা প্রতি চাচার গান গাইছি যেহেতু আর উঠে
ডিগরি মায়ের কোল শিশুকাল প্রথম পরিচয় একদম ছোটবেলার গান মায়ের কোল শিশুকাল প্রথম পরিচয় পাঠশালাতে তোমার সাথে প্রথম পরিচয় সে কথা নয় তো ভোলার নয় সে কথা নয় তো ভোলার নয় ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা চিরদিন কণ্ঠে আমার নিত্য নতুন বাজবে তোমার বীণ তুমি ছিলে তুমি আছো থাকবে চিরদিন কণ্ঠে আমার নিত্য নতুন বাজবে তোমার বীণ তুমি আমার অঙ্গ রাখা গানের পাখি মুক্ত পাখা তুমি আমার অঙ্গ রাখা গানের পাখি মুক্ত পাখা সুরের জাদু মধু মাথা চির বরাবর সুরের জাদু মধু মাথা চির বরাবর সে কথা নয় তো বলার নয় সে কথা নয় তো বলার নয় ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা রে মায়ের কোলে শিশুকালে প্রথম পরিচয় পাঠশালাতে তোমার সাথে প্রথম পরিচয় সে কথা নয় তো ভোলার নয় সে কথা নয় তো ভোলার নয় ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা রে ও আমার বর্ণমালা রে অনেক সুন্দর আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি এটা আমি বলি হ্যাঁ হ্যাঁ প্লিজ মুন্নি আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি দর্শক আমাদের ভুল ত্রুটি হলে মাফ করবেন ক্ষমা করবেন আর এই সবাই যাদের যারা আমাদের সাথে ততক্ষণ ধরে বাজিয়েছেন আমাদের গানটাকে আরও বেশি সমৃদ্ধ করেছেন তাদেরকে আমাদের দুজনের পক্ষ থেকে ধন্যবাদ এনটিভিকে ধন্যবাদ আজকের মতো একটা অনুষ্ঠানে এই এই একটা পরিবেশে আমাকে ডাকার জন্যে আর বাকিটাই এবার তুমি বলো
আমার আর বলার কিছু নেই। আমি সকল দর্শককে ধন্যবাদ দিই বিশেষ এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এই আয়োজন সুন্দর আয়োজনে আমাদের দুজনকে ডাকার জন্যে। আর একটি শুধু অনুরোধ, শেষ গান গাইতে গাইতে করব যে ভাষা দিবস 21 ফেব্রুয়ারি এখন মাতৃভাষা দিবস কিন্তু সারা আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। শুধু চাওয়া এটুকু যে সাদা কালো বর্ণে বা সাদা কালো রঙে পরিসজ্জিত 21 ফেব্রুয়ারি শুধু নাই বা থাকুক, না থাকুক আমাদের শহীদ মিনারের বেদিতে ফুল স্তবক অর্জনে অর্পণে, আমরা চাই যে আমাদের এই অনুভূতিটুকু সারাটা বছর প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বাঙালির মাঝে বিরাজ করুক। আমাদের ভাষা আমাদের গর্ব আমাদের অহংকার, আমরা আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি, তাই ভাষাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য প্রতিটি মাধ্যম সুন্দরভাবে কাজ করবে সেটুকু আমাদের চাওয়া। সবাই ভালো থাকুন, আমি আমার শেষ গান দিয়ে শেষ করছি, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো
বলা